ঈদ মোবারক প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্তরে অনুষ্ঠানে আর প্রিয় দর্শক আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি ফারহিন ইসলাম টুম্পা এবং আপনারা জানেন যে এই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা একজন রাজনীতিকের জীবনের গল্প আপনাদের জানানোর চেষ্টা করে থাকি প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে রয়েছেন অতি পরিচিত মুখ এবং টক শো অতি পরিচিত মুখ আপনাদের সবার প্রিয় মাননীয় এমপি মেহের আফরোজ চুমকি আপা কেমন আছেন ঈদ মোবারক জানাচ্ছি আপনাকেও ঈদ মোবারক এবং দেশ টিভির মাধ্যমে আমি দেশ এবং দেশের বাইরের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো আছি ঈদের আনন্দ আছে আবার আনন্দের সাথে একটু নিরানন্দ আমার পারিবারিক হয়ে গেছে সব কিছু মিলিয়ে আছে আচ্ছা ঈদ মোটামুটি শেষের দিকে কীরকম কাটলো এবার ঈদটা আসলে একটু জানতে চাই আমাদের দর্শকরা আসলে জানতে চায় দর্শকদের একটা আগ্রহ থাকে বিশেষ একটি আগ্রহ থাকে যারা রাজনীতি সঙ্গে জড়িত বা যারা পরিচিত মুখ রয়েছেন তাদের আসলে ঈদটা কীভাবে কাটে আসলে ছোটবেলা বা বড়বেলা বলেন দুই সময়ের ঈদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন আবার সেই দিনের আর এই দিনের ঈদও কিন্তু অনেক অনেক ভিন্নতা আর বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি তাদের ঈদটাও কিন্তু একেবারেই ভিন্ন হয় আমরা জনগণের সাথে ঈদ করতে ভালোবাসি আর আমিও সেটাই করেছি ঈদের আগেই আমার কোরবানির সমস্ত কিছু আমি এলাকাবাসীর জন্য সেখানে সমস্ত কিছু করেছি ঈদের আগে থেকেই পাশাপাশি ঈদের এই আমেজের মধ্যে এবার আমার একটু আনন্দ আমার ভাই বোনরা যারা দেশের বাইরে আছে সবাই এসেছিল একটা অনুষ্ঠান ছিল আমার পারিবারিক আমার ছেলের বিয়ে সংক্রান্ত তো সেই জন্য সেটা খুবই আনন্দের ছিল আর তার বাইরে আমার এলাকার জনগণ আর কিন্তু একটু দুর্ভাগ্য যে ঈদের পর দিনে আমার আত্মীয় আমার ছোট বোনের হাজব্যান্ড সে ইন্তেকাল করেছে যেটা আমাদের আনন্দটাকে মানে বিষাদে হরি সে বিষাদ বলে সেরকম হয়ে গেছে আর কি তা তারপরেও বলবো যে ঈদই ঈদের আনন্দের সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না একদম নিঃসন্দেহে সেটাই আসলে ছোটবেলা যে ঈদ হতো আর এখনকার ঈদ আসলে অনেক পার্থক্য সবারই আসলে জীবনে পার্থক্য আপনারা রাজনীতিবিদ আছেন আপনাদেরও কীরকম মনে হয় যে ছোটবেলার ঈদ ভালো ছিল না এখন আসলে ঈদ কেমন যায় সবসময়ই সবকালেই ছোটবেলার ঈদ অনেক ভালো কারণ তখন কোনো দায়িত্ব থাকে না তখন শুধু আনন্দ আর আনন্দ তো আমাদের ছোটবেলা আরও বেশি ছিল আনন্দ কারণ আমরা যেখানে ছিলাম যেই পাড়াটায় ছিলাম কমলাপুর সে পাড়াটা বলে মায়া কানুন তো সেইখানে আমরা একদম পারিবারিকভাবে আমার মামা খালা সব মিলে আমরা ঈদ করতাম প্রতি বাড়ি বাড়ি যেতাম ঈদের সালামি নিতাম আর তখন খাবারের এত মানে অনেক ধরনের খাবার ছিল না কিন্তু যেটুকু ছিল সেটা অনেক আনন্দের ছিল তো সেই আনন্দের সাথে তো আর তুলনা হতেই পারে না তা ছেলেবেলার কথা মনে হলে যে কত গল্পই মনে পড়ে যায় এটার কোনো শেষ নেই এখনও আমি মনে করি যে ছেলে যারা শিশু যারা ছোট তাদের আনন্দ আমাদের চেয়েতে অনেক অনেক বেশি কিন্তু তারপরেও ডিজিটাল যুগ একটু হয়তো বা সেই সময়ের চাইতে এই সময়ের আনন্দটা একটু ভিন্নতা আছে বলে মনে করি আপা এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি রাজনীতি নিয়ে আসি রাজনীতিতে কেন আসলেন এটা কি আপনার বাবার অনুপ্রেরণায় নাকি আপনার বাবা সম্পর্কে আসলে দর্শকদেরকে আরেকটু জানাতে চাচ্ছিলাম আসলে আমি যেটা বলবো সেটা বলবো আমরা পারিবারিকভাবে একটি রাজনৈতিক পরিবার আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন একজন সমাজসেবক ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ ছিলেন সেই ঘর থেকে আমরা সেই রাজনীতিটাকে দেখে এসেছি আর সেইভাবে হয়তো আস্তে আস্তে রাজনীতির প্রতি আগ্রহ ছিল আমার বাবাকে যখন 84 সালে নির্মমভাবে হত্যা করা হলো হত্যা করার পরে আস্তে আস্তে আমাদের পরিবার থেকে রাজনীতিটা হয়তো কমে এসেছিল কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা তিনি 96 যখন প্রথম তিনি জনগণের সেবা করার সুযোগ পেলেন অর্থাৎ ক্ষমতায় আসলেন তখন তিনি আমাদের পরিবারের কথা মনে করেছিলেন যেটা তার একটা স্বভাবজাত চরিত্র যে তিনি খুঁজে খুঁজে বের করেন শহীদ পরিবারকে সেইভাবেই আমাকে নিয়ে এসেছিলেন তিনি পার্লামেন্টে তখন সংরক্ষিত আসনে প্রথম আমি 96-এ এমপি হই কিন্তু সেই পথ যে আমার এত দীর্ঘ হবে চলবে তখন সেটা বুঝতে পারিনি হয়তো রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছে বলেই রাজনীতিটাকে আমি ধরে রাখতে পেরেছি এবং আমার একটাই কথা ছিল যে আমার বাবা যেই চিন্তা চেতনায় ছিল একটা বিষয় আপনার সবসময় বলা হয় যে
বাবার যা রাজনীতি করে বলে মেয়েও রাজনীতিতে এসে পড়লো বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়, এই জন্য যে কোনো প্রফেশনে বলেন, মানে আপনার চলচ্চিত্রই বলেন, আপনারা যে প্রফেশনে আছেন, আপনার পরিবার দেখছে, আপনার পরিবার কিন্তু পরিবার থেকে অনেক কিছু শিখে যাচ্ছে, তাদের সেই আগ্রহটা চলেই আসে আর তারা কিন্তু সেই জায়গায় ভালোও করতে পারে। তো আমিও সেইভাবেই পথটা চলেছিলাম। আজকে তিনবার আবার নির্বাচিত এমপি হতে পেরেছি, সেই সময় মিলিয়ে চারবার হলাম। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, এখন আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আবার এক মহিলা আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সারা বাংলাদেশের। রাজনৈতিক পরিবারে ছিলাম বলেই হয়তো আমার কাছে এটা সহজে আমি এটা করতে পেরেছি, অন্যরা পারবে না সেটা বলি না। যাচ্ছি যে আপনি বর্তমান আওয়ামী লীগের যে কেন্দ্র কমিটি রয়েছে সেটার মহিলা আওয়ামী লীগের আপনি সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত, এই যে কাজের যে জায়গাটা এটাকে কিভাবে ভাগ করেন? এই কাজের তো মানে গণ্ডি বাড়ছেই, একদিকে মহিলা আওয়ামী লীগ সারা বাংলাদেশের, তারপরে এলাকা আছে, তারপরে একজন নারী হিসাবে তার পরিবারকে তো ইগনোর করা যাবে না। আমার পরিবারে যদি কোনো সমস্যা হয়, সন্তান ঠিকমতো মানুষ না হয়, সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হয়, সেটারও কিন্তু দায় দায়িত্ব আমার উপর বর্তাবে, বলবে যে কী কেমন ধরনের কাজে, সব কিছুই আমাদেরকে দেখতে হয়। এটা হয়তো আল্লাহ দায়িত্ব দিলে সেইভাবে শক্তিও দিয়ে দেয় আমাকে, আমি সেইভাবেই ভাগ করে নেই কাজগুলোকে, যে আমার সারা বাংলাদেশের যেই কাজগুলো আছে, কোন মাসে কত জায়গায় কোথায় যাব, কি করব, কয়টা মিটিং করব, আসলে কাজের একটা ছক তৈরি করে ফেলতে হয়। ছক একজন নারী হিসেবে যদি জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে নারীদের উপস্থিতি তুলনামূলক কম, যদিও আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তো সেই হিসেবে আপনি কি বলতে চান যে আমাদের নারীরা আসলে কম আসছে রাজনীতিতে নাকি তাদের উপস্থিতি কম নাকি অবদান তো যথেষ্ট রয়েছে? আমি তো অবশ্যই বলবো যে নারীর পার্সেন্টেজ হিসেবে নারীর সংখ্যা পুরুষের চাইতে কম, তবে আমরা সৌভাগ্যবান যে জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা আজকে মাননীয় প্রধানমন্ত্রী, এবং উনি প্রধানমন্ত্রী থাকার কারণে আজকে রাজনীতি বলেন বা যে কোনো জায়গায় বলেন নারীর অংশগ্রহণ কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আর তিনি যেই কাজটি সবচেয়ে বেশি পলিটিক্যালি যেই কাজটি উনি সবচেয়ে বেশি করেছেন, যে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য, 96-এ যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন তিনি বুঝতে পারলেন যে পলিটিক্সে নারীদের আনতে হলে তাদের গ্রাসরুট লেভেল থেকে নিয়ে আসতে হবে। হঠাৎ করে কাউকে নেত্রী বানিয়ে ফেলা এটা খুবই টাফ ব্যাপার, আর যার কারণে তিনি কিন্তু একদম তৃণমূল পর্যায়ে, আপনারা জানেন যে চেয়ারম্যান মেম্বার পর্যায়ে যে নির্বাচন হয় সেখানে মহিলা মেম্বার সারা বাংলাদেশে মহিলাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। পরবর্তীতে লোকাল গভর্নমেন্টে আপনার জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, সব জায়গায় নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। সেখানে কিন্তু হাজার হাজার নারী সারা বাংলাদেশে তৈরি হয়ে গেছে, তারাই কিন্তু রাজনীতিতে বিরাট অংশ। আর আপনার এটা তো স্বাভাবিক, পুরুষরা অনেক এগিয়ে গেছে, তারা তাদের জায়গা ছাড়বে না, ছাড়ছে না। আমাদের যে সংগঠনগুলো আছে সেখানেও নারীরা পার্সেন্টেজ হিসাবে খুবই কম, কিন্তু আপনার নেত্রী সেই কথাটা বিবেচনা করে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কিন্তু আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু গড়ে গেছিলেন, তার পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগ তৈরি করলেন, তারপরে মহিলা শ্রমিক লীগ তৈরি করলেন, যাতে করে মহিলারা একটা প্ল্যাটফর্ম পায় রাজনীতি করার। এখন আপনারা লক্ষ্য করবেন যে পলিটিক্সের রাজনীতিতে মহিলাদের সংখ্যা অনেক অনেক হয়ে গেছে, পার্লামেন্টেও কিন্তু আপনার একদিকে যেমন কোটা বৃদ্ধি হয়ে 50 জন হয়েছে, যেটা একসময় 15 জন ছিল সেটা বাড়তে বাড়তে এখন আমাদের 50 জন এসেছে, আর 300 সিটও কিন্তু ওপেন, সেখানেও মেয়েরা নির্বাচন করার সুযোগ পাচ্ছে, এবং অনেক সংখ্যাও এখন প্রায় 22 জনের মতন আমরা সরাসরি নির্বাচিত হয়ে আসতে পাচ্ছি, এটাও কিন্তু বিরাট সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। তিনি সেই ব্যাপারে একটু যদি আমি একটু পারিবারিক বিষয়ে আসতে চাই, যে আপনার এই যে আপনার রাজনীতিতে এত অবদান, এত কাজ, আপনার স্বামীর চোখে আপনি এটা যদি আপনার মুখ থেকে জানতে চাই। আসলে অবদান কাজ এরকম আমি মনে করি না, এমন কিছু অবদান করিনি। আমাদের দেশের জন্য কত মানুষ জীবন দিয়েছে, কত ত্যাগ স্বীকার করেছে, স্বাধীনতা যুদ্ধের কথাই মনে করেন, আমাদের তো সেটা করতে হচ্ছে না। অনেকে তার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছে, অনেকে তার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে, আরও কত কিছু, আমাদের কিন্তু সেটা করতে হচ্ছে না। হ্যাঁ, আমার পরিবার, আমার বাবাকে আমরা হারিয়েছি, কিন্তু আমার এখন তো কাজ অনেক, কাজ করাটাই আমাদের দায়িত্ব এবং
কর্তব্য। তো আমি মনে করি যে যে কোনো পরিবারে যেমন একজন নারী একজন পুরুষের পাশে থাকা উচিত, ঠিক একজন পুরুষের নারীর পাশেও পুরুষ থাকতে হয়। তো সেক্ষেত্রেও আমি অনেক সৌভাগ্যবান। আমি একটা রাজনৈতিক পরিবারের একজন, আমি আমার বাবা কাছ থেকে আমি দেখেছি, আমার মা উৎসাহ দিয়েছে আমাকে সবসময়। আর আমি যখন আমার এই সংসারে আছি, আমার হাজবেন্ডের একেবারে 100% সহযোগিতা সেখানে পাচ্ছি। সব নারী পাশে পুরুষরা থাকুক, সব পুরুষের পাশে নারীরা থাকুক, একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক অবশ্যই এটা থাকলে তো সব পরিবারেই অনেক সুন্দর হয়। আরেকটু আমরা যদি এখন আপনার ছোটবেলার একটু আসলে গল্প শুনতে চাই, যে সে সময় ঈদ তো কাটতো অনেক মজা করে, ছোটবেলার কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা সেটা যদি ঈদ ঘিরে হয়। ছোটবেলায় যেমন আমরা ঈদই এখন বলে সেটা আমরা নিতাম, বিভিন্ন বাসায় যেতাম, তো তখন আপনার টোটাল আমার মনে হয় 10 টাকা যদি আমি পেতাম, মানে টোটাল মিলিয়ে তাহলে তো অনেক টাকা হতো। সেই টাকা দিয়ে আমরা আইসক্রিম কিনে খেতাম, কোক কিনে খেতাম। এই যে একটা আনন্দ সেই আইসক্রিমের, কোক খাওয়া, আইসক্রিম খাওয়া, আর এখন তো সবাই যখন তখন পাচ্ছে খাচ্ছে, এটার জন্য কোনো আনন্দই নেই। আরেকটা ইন্টারেস্টিং ছিল, আমার বোন আমরা এই যখন এসব খেতাম, আবার এই আইসক্রিম কম্পিটিশন দিয়ে খেতাম, বিছানায় শুয়ে শুয়ে মশারির মধ্যে ঝুলিয়ে রাখতাম আর আইসক্রিম টুপটুপ করে পড়তো। এই সেগুলো মানে হাসির বিষয়। আর পাশাপাশি আমার মা যখন রান্না করতেন, মাকে হেল্প করতে যেতাম। হেল্পটা এমন যে আমি কিশমিশগুলো একটু বেছে বেছে দিতাম, এটা বিশাল কাজ মনে হতো, আর ফাঁকে ফাঁকে খেতাম। তো এখন বা যখন এই রান্নাঘরে যাই তখন ওই স্মৃতিগুলো খুবই মনে পড়ে। আপনার ভাই বোনদের সাথে কোনো স্মৃতি রয়েছে কিনা? আর আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার কোনো এমন কোনো নাম আছে কিনা, নিকনেম যেটাকে বলে এরকম কোনো নাম আছে কিনা? আমাকে তো সারা বাংলাদেশে চুমকি বলেই সবাই জানে, এটা সবার পরিচিত। কিন্তু আমার ভাই বোনরা আমাকে চুমকু বলে ডাকে, তো এইটা একটা আদরের নামের মতন হয়ে গেছে সেটা। তা আমার নামটা আবার রেখেছিলেন আমার মামা, তিনি সাইফুদ্দিন আহমেদ, কৌতুক অভিনেতা ছিলেন যে, তো তিনি আমার নামটা রেখেছিলেন। তা আমি মাকে বলতাম যে বড় হয়ে এই নাম ডাক্তার হব, আমি এই হব সেই হব, কেমন কেমন লাগবে বাচ্চাদের মতো নাম। তা মা বলতো তোমার নামটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এরকম বলতো। এখন এটাও আমার মনে হয় যে এখন সবার পরিচিত মুখ এবং প্রিয় মুখ পরিচিত হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে এমন কোনো স্মৃতি রয়েছে কিনা যেটা আপনাকে নস্টালজিয়া নিয়ে যায়, বা হঠাৎ করে আপনি হয়তো বসে আছেন বা অবসর কোনো সময়ে আপনার মনে পড়ে যায়, এরকম কোনো স্মৃতির কথা যদি আমার দর্শকদের আপনি বলতেন। এটা কি ঈদ ঈদ নিয়েই বলবো না, ঈদের বাইরে হোক? এরকম তো অনেক কথা, এত কথা এটার কোনো শেষে নাই। একটা কথা খুবই মনে হয় আমার বাবার, আমরা যখন আমি ইউনিভার্সিটিতে প্রথম ঢুকলাম তখন দেখলাম যে ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি একটা হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে তারা রক্ত নিত, ডোনেট করতো, আমাদেরকে বুঝালো সবাইকে যে এটা ডোনেট করলে কোনো সমস্যা হবে না, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। তা আমি সেদিনই মনে মনে ভেবেছিলাম যে যেদিন নেওয়া শুরু হবে সেদিন আমি সন্ধানী নাম ছিল, আর নেওয়া হবে আমি প্রথম দিব। তারপরে আমি আর বাসায় জানাইনি, না জানিয়েই আমি এই কাজটি আমি করে ফেলেছি, মানে ইউনিভার্সিটিতে এসে রক্ত দিয়ে এসে তারপরে বাসায় এসে মাকে বলেছি যে আমি আজকে রক্ত দিয়ে এসেছি। শোনার পরে মা তো খুবই মন খারাপ করেছে, তুমি কেন দিয়েছো এত কষ্ট করে, তোমাকে খাওয়াই টাওয়াই একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো করছে আর তুমি রক্ত দিয়ে আসছো, এই এরকম কাজ করছো। তা আমার মা বাবা বললো কী হয়েছে কী হয়েছে এত চিল্লাচিল্লি কিসের? তা মা বললো যে দেখো এই কাণ্ড করে আসছে। তা মা আব্বা আব্বা এসে মাথায় হাত বুলে বলে খুব কাজ ভালো করেছিস রে মা, এত সুন্দর একটা কাজ করে আসছে, এরকম কাজ করবি। তো সেটা আমার খুব মনে হয় যে আমার এই যে আমার মা বাবার যে একটা চিন্তা চেতনা ছিল তখন থেকে, আমার বাবা তো সোশ্যাল ওয়ার্ক করতেন, প্রচুর সারা বিশ্বেই পরিচিত ছিলেন সেই ক্ষেত্রে। সেই সময়কালে আমার বাবা মাতৃসদন করে গেছেন, শিশু মৃত্যুর হার রোধে, মাতৃমৃত্যুর হার রোধে সেই সময় কাজ করে গেছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর কাজ করে গেছেন, আমাদের উৎসাহ দিতেন যে এইভাবে কাজ করি। আবার আমরা আরও অনেক কিছু জানবো, আমরা দর্শকদের আরও কিছু জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় এমপি মেহের আফরোজ চুমকি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে, সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে। দর্শক, আমরা কথা বলছিলাম মাননীয় এমপি মেহের আফরোজ চুমকি আপার সঙ্গে। আপা, কথা বলছিলাম আপনার পারিবারিক অনেক নানা ধরনের গল্প নিয়ে, নানা আর মজার বিষয় আপনি জানাচ্ছিলেন। এই মুহূর্তে যদি আপনার সন্তানদের সম্পর্কে জানতে চাই। আমার দুই ছেলে আমেরিকা থেকে পড়াশোনা করেছে, একজন আপনার শিকাগোতে আছে,
সে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে মাস্টার্স করেছে, বিএও দিয়ে ফেলেছি, তার ওয়াইফ ডাক্তার, একটা ছোট নাতিও হয়েছে, আর ছোট ছেলেও বিজনেসের উপর পড়াশোনা করে আমেরিকাতে বাংলাদেশে এসেছে। সে একটু সাংস্কৃতিক লাইনের, সে কোরিওগ্রাফির উপরেও সেখানে পড়াশোনা করেছে, এখন সে সেই লাইনেই কাজ করে যাচ্ছে। তারও রিসেন্টলি বিয়ে দিলাম, সেই উপলক্ষেই সবাই এসেছে বাড়িতে, আমার ভাই বোনরা আত্মীয় স্বজনরা খুব জমজমাট হয়েছে। বা সন্তানদের আসলে অনেকটা দায়িত্বই আপনি শেষ করেছেন বলা যায়। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাইব, আপনি আমার দর্শকরা জানেন আপনি ফ্যাশন সচেতন, এত পরিপাটি থাকেন কিভাবে, আসলে ম্যানেজ করেন কিভাবে? কিছু না, আমি তো সেরকম ঠিক মনে করি না। তাও এখন মনে করেন যে যুগের সাথে সাথে কিন্তু সব কিছুই অনেক পরিবর্তন হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে। আর আমি কোনো মানে ওইভাবে কোনো ফ্যাশনের চিন্তা আমার নেই, যতটুকু সম্ভব হয় সময়ের সাথে সাথে একটু গুছিয়ে চলার চেষ্টা করি। আপনার রাজনীতির বাইরে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আপনি জড়িত, সে সব সম্পর্কে যদি জানতে চাই। আসলে রাজনীতিটা মানেটা কি? আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে রাজনীতি হলো সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষের সেবা করা যায়। আমরা অনেক সময় আমার বাবাকে বলতাম এত রাজনৈতিক জটিলতা, বলতাম রাজনীতি কেন করেন, আপনি সমাজ সেবা করছেন, এদিকে তো মানুষের অনেক কাজ করতে পারছেন। তো আমার বাবা একটা কথা বলতেন যে রাজনীতি একটা অনেক বড় প্ল্যাটফর্ম যেখান থেকে মানে একটা ছাদের মতন, পুরো ছাদের চতুর্দিকে তাকিয়ে দেখা যায় যেমন, ঠিক তেমন আর অন্যান্য যে প্রফেশনগুলো সেগুলো একটা জানালার মতন, জানলা দিয়ে এক একটা সাইড এক একজন দেখতে পারবে। তো আমার সেই জায়গা থেকেই তো আমি সমাজসেবা সব করতে পারি, আমার যদি সেই মানসিকতা থাকে। প্রত্যেকেই করতে পারে, প্রতি রাজনীতিবিদে কম বেশি করতে পারবে। আমার সকাল থেকে উঠেই তো আমার শুরু হয়ে যায়, এলাকার মানুষজন আসে, বিভিন্ন রকমের তাদের সমস্যার সমাধান করতে হয়, কেউ হসপিটালে যাচ্ছে চার চিকিৎসার সমস্যার সমাধান, কারো আপনার কোনো চাকরি সংক্রান্ত ব্যাপারে কিছু হেল্প করতে হবে, এই কাজগুলো সকাল থেকেই একটা দুটা এইভাবে করতেই হয়। সারা রাতের পরে দেখি যে সারাদিনে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। আপনার যদি রাজনীতিবিদ না হতেন কি হতেন, এরকম কোনো ব্যক্তিগত কোনো দুঃখ আছে কি না যে এটা হতে পারলাম না বা এরকম কিছু? আসলে শুনলে আপনিও হেসে ফেলবেন, আমার সবসময় শখ ছিল খুব ভালো গৃহিণী হব, সবাই শুনলে হাসবে, কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি মানে অনেক কিছু হই। আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমার বাবা বললো বিসিএসটা দিতে, তো আমি দিব বলে প্রস্তুত হচ্ছিলাম যে আমি একটু, আমার হাজব্যান্ড ছিলেন চিটোয়াংয়ে, আমি ওখানে কিছুদিন থেকে এসে তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত হব। কিন্তু সেই সময় আমার বাবাকে মেরে ফেললো, তারপরে আমার দেওয়া হয়ে উঠলো না বিসিএস। কিন্তু আমি তখন আবার আমি নিজে নিজে কিছু কাজ করতে খুব উৎসাহ, আমি মানে আমি এন্টারপ্রেনারও ছিলাম, মানে বিভিন্ন কাজের কাজে বুটিক টুটিক এসব করতাম, সব কাজই শিখেছিলাম হাতের কাজ, যেন কোনো বাদ নেই। এবার রান্নারও খুব আগ্রহ ছিল, বিভিন্ন রকম রান্না শিখা, তারপরেও সব কিছুর গণ্ডি পার হয়ে যেটা কথা আমি খুব সুন্দর গৃহিণী হব, ঘরদোর গোছাবো, সাজাবো, ছেলে মেয়ে মানুষ করবো, বেড়াবো, ওই জায়গায় না যেয়ে চলে গেলাম রাজনীতিতে। এটাই হলো কি আমার জীবনের একটা আশ্চর্য মোড়, যেটা মানে চেয়েছি সেটা না হয়ে আরেকটি হয়েছে। জীবন নিয়ে কোনো বেদনা বা অপ্রাপ্তি রয়েছে কি? জীবন নিয়ে আজ এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যার কোনো না কোনো অপ্রাপ্তি থাকে না? কিন্তু আমি সৌভাগ্যবান মনে করি, আমার অপ্রাপ্তি অবশ্যই আছে, কিন্তু সেগুলো এত ছোট ছোট যেগুলোকে ধরে বসে থাকি না আমি কখনো, মনে হয় না যে আমার একেবারে কি এই জিনিসটা আমি একদম পেলাম না কেন, অন্যের চাইতে আমি হ্যাপি না, এইটা আমি কখনোই মনে করি না। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি যেটুকু পেয়েছি এটুকু বাংলাদেশে বলেন আর সারা বিশ্বেই বলেন কয়জন নারী পায়, যেটা সবচেয়ে বড় জিনিস স্বাধীনতা পেয়েছি, আমি নিজে চলতে পারি, নিজের মতন করে চলতে পারি, নিজের ভাব প্রকাশ করতে পারি, তো অনেক বেশি এর চেয়ে পাওয়ার আর কী আছে? হ্যাঁ, একটা অপূর্ণতা আছেই যে আমার বাবা হঠাৎ করে চলে গেছে, এটাই একটু অপূর্ণতা। এমন কোনো স্বপ্ন আছে যেটা এখনও পূরণ করতে পারেননি বা পূরণ করতে চান? স্বপ্ন তো সব মানুষেরই থাকে, আমারও অবশ্যই অবশ্যই স্বপ্ন আছে। আমার স্বপ্ন আসলে এত বড় একটা কাজে আমি ঢুকে পড়েছি যেটা আমি স্বপ্ন দেখি নাই, স্বপ্ন না দেখেই আমাকে যেন সৃষ্টিকর্তা বলেন, আমার নেত্রী বলেন, আমাকে এত বড় একটা কাজের মধ্যে দিয়ে গেছে। তো বাংলাদেশের আমি একটা বড় সেক্টরে কাজ করি, সেটা হলো নারীর ক্ষমতায়ন, কারণ নারীদের মুখে হাসি ফুটানো এটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি সর্বদা চেষ্টা করি প্রতিটা নারীকে বোঝার চেষ্টা করি, কোনো নারীকে আমি ছোট করে দেখি না, এবং এটাকে আমি আমার জীবনের অংশ হিসাবে দেখি।
জীবনে জয় পরাজয় খুব স্বাভাবিক ব্যাপার, তো আপনার ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক জীবন, জয় পরাজয়টাকে কিভাবে দেখেন? জয় হলে সবাই খুশি হয় আর পরাজিত হলে সবাই মন খারাপ করে, এটাই স্বাভাবিক বিষয়, তাই না? তা আল্লাহ মাফ করুক, সেই ধরনের ওরকম সিরিয়াস কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। যে কোনো কাজ করতে হয়েছি আমি টার্গেট পর্যন্ত পৌঁছাতে পেরেছি, না হলেও মনে করব সেটা হয়তো আমার কোনো ব্যর্থতা থাকতে পারে বা আমার কপালে নাই মনে করতে পারবো, সবই আমি পেয়ে যাব এই পৃথিবীতে এটা তো হতে পারে না, কিছু তো কম পেতেই পারি। আপনার জীবনে আনন্দের কোনো ঘটনা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন? সেটাও তো অনেক অনেক আনন্দ, এই যে আমার ভাই বোনরা সব এসেছে এটা আমার একটা বিশাল আনন্দ, যে সবার সাথে একসাথে চলতে পারছি। আমার বাবা যখন বেঁচে থাকতো আমার বাবা বেড়াতে খুব পছন্দ করতেন, ছোট্টবেলায় আমাদের কক্সবাজার, সেই ছোটোকালে আমি কক্সবাজার নিয়ে গেলেন, প্লেনে ফার্স্ট চললাম, এটা স্মৃতি আমি কখনোই ভুলতে পারি না। সেই প্লেনে উঠলাম প্রথম, কেমন করে উঠব, কি হবে কি হবে না, তারপরে কক্সবাজারে বেড়ানো বাবার সাথে স্মৃতি, শুধু সেখানে না, সেই আমার খালা থাকতেন কুড়িগ্রাম রংপুরে, সেখানে আমার বাবা নিয়ে গেছেন বেড়াতে। আসলে এই যে বেড়ানো ঘোরা, এটা আমি সবাইকেই বলবো, সব পরিবারকে, যার যতটুকু সামর্থ্য আছে ছেলে মেয়ে নিয়ে একটু বেড়াবে ঘুরবে, এই স্মৃতিটা কিন্তু সারা জীবন থাকে। এই স্মৃতি এর বাইরে কোনো শখ রয়েছে কি না বা অবসর সময় আসলে কী করা হয়? অবসর বলে তো কিছুই নেই, তবে আমি এই যে করোনার সময়ে হঠাৎ একটু অবসর পেয়েছিলাম কয়েকটা দিন, তারপরে তো 1 এপ্রিল থেকে আমাদের 7-8 তারিখে করোনা ধরা পড়লো, ওই সময়টা খুব কঠিন ছিল, কয়েকদিন ঘরে ছিলাম, তো আমি খুব অস্থির ছিলাম, ঘরে থাকার অভ্যাস নেই, তো তখন এই ছবি আঁকা, ছবি আঁকাই যে ছবি এঁকেছি আমি সব আমার আঁকা ছবি ঘরের মধ্যে, এই ছবি অবসর সময়ে ছবি আঁকাটা আমি খুব প্র্যাকটিস করলাম, আর এটা আমার খুব ভালো লাগলো। আর আগে আমি অনেক কাজ করতাম, সেলাই পোড়াই কোনো কিছুই বাদ নেই, রান্না বান্না তো আছে, আমার কোনো অবসর নেই যতক্ষণ মানে একজন সুদক্ষ গৃহিণী আসলে যা যা করতে পছন্দ করে সবই করতে পারিনি, তো করেন সব কিছু করে থাকতে পারিনি। বাহ, এটা চমৎকার, কারণ রাজনীতি আসলে করলে সময় পাওয়াই যায় না, তার উপর পরিবার অনেক সময় দিতে হয়, সব কিছুর বাইরে আসলে নিজের জীবন বলতে একটা কিছু থাকে। আপনার জীবনে বন্ধুকে? আসলে বন্ধু আমার স্কুল জীবনের বন্ধু আছে, আমার ছেলেবেলার বন্ধু আছে। এমন কোনো বন্ধু যে হয়তো বা আপনাকে খুব খুব একটা হয়তো খারাপ সময় সহযোগিতা করেছে বা আপনাকে মানসিকভাবে সহযোগিতা করেছে, মানে যেটা হচ্ছে খুব একটা দরকার হয় মানুষের, এরকম কোনো মানুষ কি আছে কি না? আচ্ছা, আমার ওরকম চাপের মধ্যে এখন পর্যন্ত আসিনি, তবে আমার খুব ক্লোজ বন্ধু আছে রুমা, ছোটোবেলার, এখন পর্যন্ত আসি, সব রকম শেয়ার করি, যেখানে কোনো কম্পিটিশন নাই, যেখানে শুধুই ভালোবাসা। তারপরে পরবর্তী স্টেপে আপনার স্কুল পর্যায়ে আবার গেছি যখন, সেখানে আমার ফ্রেন্ড অনেক অনেকে তৈরি হয়েছে, অনেকে অনেক জায়গায় ছড়িয়েও চলে গেছে, কিন্তু আমার সাথে সবারই যোগাযোগটা আছে, যোগাযোগ আছে, কারোই যোগাযোগ নেই তা নেই। তারপরে ইউনিভার্সিটিতে যখন ঢুকেছি সেখানেও আমার অনেক ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডরা, তারপরে তাদের ফ্যামিলি, তাদের সাথে আমার আমার ফ্রেন্ডদের সাথে আমার খুব যোগাযোগ। আমি বলবো না যে আমার অঢেল অনেক ফ্রেন্ড আছে, কিন্তু প্রতি মানে স্টেপেই ফ্রেন্ড তৈরি হয়েছে যারা, তারা এখনও পর্যন্ত আছে। আপনি চমৎকার করে কথা বলছেন, মানে জীবন মনে হচ্ছে আমার যে জীবন আসলেই সুন্দর। জীবন আসলেই সুন্দর কেন? জীবনের যে সুন্দর আর কি আছে, একটা মানুষ যখন হাঁটতে পারে না চলতে পারে না, আপনি দেখবেন ধুকে ধুকে মরার পথে, সেও বাঁচতে চায় কেন? কারণ জীবন বড়ই সুন্দর, এখানে মেঘ আছে, বৃষ্টি আছে, রোদ আছে, তারপরেও মানুষ যেন এই জীবনের এই আনন্দ থেকে যেতে চায় না। জীবন অনেক সুন্দর, কিন্তু জীবনকে উপভোগ করতে হয় নিজের মতন করে, কারো ক্ষতি না করে। যদি মানুষের উপকার করে নিজেকে সুন্দর রাখা যায়, এর চেয়ে সুন্দর জীবন আর নেই। আমি মনে করি যে জীবন সুন্দর করতে চাইলে মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসার বিনিময়ে কিছু চাওয়া যাবে না, আর সেই না চাওয়ার ভিতর দিয়ে অনেক কিছু পেয়ে যাওয়া যায়, আমি সেটা চেষ্টা করি সবসময়। বাহ, খুবই চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে, আমরা কথা বলছি মাননীয় এমপি মেহের আফরোজ চুমকি আপার সঙ্গে। আপা, যেটা নিয়ে কথা বলছিলাম, পারিবারিক অনেক বিষয়ে কথা বলছিলাম, রাজনীতির বিষয়ে যদি আরও কিছু আপনার থেকে জানতে চাই, আপনি তো দীর্ঘদিন নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তো নারীদের আসলে উন্নয়নে কাজ করতে কীরকম বাধা পেয়েছেন সেই অভিজ্ঞতার কথা জানবো, সেই সাথে নারীদের আসলে রাজনীতিতে সুবিধা অসুবিধা সব কিছু জানতে চাই। শুধু রাজনীতি নয়, নারীদের তো
জন্ম লগ্নের পর থেকেই নারীদের বিভিন্ন বাধা। একটা শিশু এখন পর্যন্ত একটা পরিবারে, অনেক পরিবার আছে যেখানে একটি কন্যা শিশু জন্ম হলে তারা অখুশি হয়, কিংবা দেখে যে মেয়েটা কেমন হয়েছে দেখতে, যদি দেখে মেয়েটা বেশি ভালো হয়নি দেখতে তাহলে বলে বাপের অনেক টাকা খরচ হবে রে, আর যদি দেখতে ভালো হয় মাশাল্লাহ বাপের খরচ হবে না, মানে প্রথমেই মনে করে এই মেয়েটা বড় হবে তাকে বিয়ে দিতে হবে, অন্য ছেলের হাতে তুলে দিতে হবে। এই যে মানসিকতাটা বাংলাদেশের, এখনও সেই মানসিকতা থেকে উঠে আসতে পারেনি মানুষ, এখনও অনেক অনেক অনেকটাই এসেছে, বাট তারপরেও পথ অনেক দীর্ঘ। এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক কাজ করতে হবে, কাজ আমরাও করছি, প্রত্যেকেই করা উচিত, আর নারীদেরকে মানুষ হিসাবে ভাবা উচিত। এমন অনেক কিছু আছে, আমি দেখেছি অনেক শব্দও আছে যেগুলো শুধু নারীর ক্ষেত্রেই মানে ব্যবহার হয়, যেমন ইজ্জত, নারীর ইজ্জত নষ্ট হয়ে গেল। কী ইজ্জত নষ্ট হয়ে গেল, কই পুরুষের কথা তো বলা হয় না। তো এই যে একটা মানসিকতা, আর এই যে কিছু কিছু জায়গায় নারীকে খুবই নেগলেক্ট করা হয়, আমরা যে এত মানে এমন পর্যায়ে এসেছি, ধরেন আমি একজন এমপি, আমার পাশে আরেকজন পুরুষ এমপি, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষ এমপিটাকে ভয় পাচ্ছে, সমীহ করছে, আমাকে মনে করছে উনি তো আছেনই আমাদের, এরকম একটা ভাবনা মানুষের থাকে। তো আমি মনে করি যে আমাদের এই মানসিকতা থেকে সবাইকে উঠে আসতে হবে, আর উঠে আসতে হলে পরিবার থেকে তৈরি করতে হবে। হ্যাঁ, নারী হিসেবে সুবিধাও আছে, যেহেতু নারীর সংখ্যা কম সেখানে আপনার কম্পিটিশন কম, আর যেখানে আপনার সংখ্যা বেশি সেখানে তো কম্পিটিশন বেশি। তবে ইদানিংকালে সংখ্যা বেড়ে গেছে, কম্পিটিশনও বেড়ে গেছে। একটা কমিটি করতে গেলে আগে নারী খুঁজে টুজে একজন দুজন করে নিয়ে আসা হতো, এখন কিন্তু সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এই জায়গায় আমরা বলবো যে আমাদের নারীর সংখ্যা কম, আমরা যদি পারফরমেন্স ভালো দেখাতে পারি, আমরা যদি কাজ ঠিকমতো করতে পারি, আমরা অনেক আগে এগিয়ে যাচ্ছি, সেটা সুবিধা। আর রাজনীতি তো অনেক কঠিন জায়গা, সেখানে একসময় অস্ত্রের ঝনঝনানি ছিল, একসময় আপনার অর্থ একটা বিরাট ফ্যাক্টর, যেগুলো আপনার নারীদের কাছে খুব কম। আর আপনি দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিটা কতটা নোংরা হয়ে গেছিলো, জাতির জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর যারা রাজনীতিতে ছিল রাজনীতিটাকে কীভাবে ধ্বংস করেছিল আপনারা জানেন। সেই সময়কালে আপনারা মেয়েরা কী রাজনীতি করবে, আর মেয়েদেরকে কি সেই মূল্যায়ন তখন করা হতো? আপনাকে একটা এক্সাম্পল দিই যে 96-এ আমরা যে নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছিলাম, 2001-এ এসে তারা সেই নারী উন্নয়ন নীতি নিয়ে বাতিল করে দিয়েছিল, এবং নারীদের নিয়ে কত হাস্যরস করা হতো, কত রকম খারাপ জিনিসের সাথে তুলনা করা হতো, সেটা আপনারা জানেন, আমি আর এসব নতুন করে বলতে চাই না। আর সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিল, দেশে ফিরে এসেছিল, তিনি যে একজন নারী, তিনি যে দেশে ফিরে এসেছেন আবার হাল ধরবেন, এটা কিন্তু প্রথমে ভাবতেই পারেননি কেউ, কল্পনাই করতে পারেননি। আজকে তিনি সেই জায়গায় পর্যায়ে চলে এসেছেন। আর বলবো নারীরা পারে না এমন কোনো কিছু নেই, তাদের সুযোগটা যদি তারা ঠিক মতন পায় সেটার প্রমাণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আজকে বাংলাদেশে এমন কিছু কাজ করেছেন, যেমন রাজাকার আলবদরদের বিচার করেছেন, এটা কল্পনাই করতে পারিনি কেউ, যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন, কেউ কল্পনা করেছেন? এবং বাংলাদেশে আজকে উন্নতির ধাপে ধাপে কোন পর্যায়ে নিয়ে গেছেন, বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়নে আজকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এবং তিনি শুধু বাংলাদেশের একজন নেত্রী না, মানবতার নেত্রী হিসেবে সারা বিশ্বে তিনি পরিচিত হয়ে যাচ্ছেন। তিনি আজকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করে ফেলেছেন। এই ডিজিটাল বাংলাদেশের কথা একসময় সবাই অবাক হতো, ডিজিটাল বাংলাদেশ আবার কী জিনিস, আজকে এটা আর বোঝাতে হয় না, করোনার সময় সবাই বুঝে গেছে যে ডিজিটাল হওয়ার কারণে কতটুকু উন্নতি হয়েছে। তা এইভাবে তো বাংলাদেশে তো এইভাবেই কাজ চলছে, আর নারীরা পারে না এমন কোনো কিছুই নেই, সেই সুযোগটা যদি পায় সব নারীই পারে। আপনার দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই রাজনীতি জীবনে সবচেয়ে বড় প্রাপ্তিটা কী মনে হয়? রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, যেই কাজটা অনেকেই করতে পারবে না আমি যেটা করতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমার বাবা যেই কাজগুলো করতে চেয়েছিলেন করতে পারেননি, আমি সেই কাজগুলো করতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো আমি সকাল থেকেই যখনই কোনো কাজের কারো উপকার করি তখনই আমার মনে হয় যেন আমার জীবনটা সার্থক হলো, আমি একটা কিছু করতে পারলাম। রাজনীতি করলে এটার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?
আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যদি ভবিষ্যতে আরও বড় কোনো পদে যান, সেক্ষেত্রে দলের ভেতরে কোনো কিছু কি পরিবর্তন করা বা কোনো কিছু করার কোনো ইচ্ছে মনের মধ্যে আসে কি না? এটা তো অনেক পরের ব্যাপার, কি হব না হব সেটা জানি না। তবে আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করি, সবসময় মনে করি যে নারী পুরুষের সমতা আনার চেষ্টা করব, নারীর প্রতি পুরুষদের জন্য আরও সম্মানবোধটা জাগ্রত হয়, সেই জায়গায় আমি কাজ করব। রাজনীতিবিদ হিসেবে নিজেকে কতটা সফল মনে হয়, মানে আত্ম একদম তৃপ্তি বা এ ধরনের কোনো কিছু আসে কি না? আমি নিজেকে সফলও মনে করি না, ব্যর্থও মনে করি না, কারণ পথটা অনেক লম্বা, এটার শেষ কিন্তু মানে এখনও না, সময়ে বলে দিবে আমি সফল হয়েছি কি হই নাই, সেটা আমি বললে হবে না, সেটা জনগণ বলবে, মানুষ বলবে। এমন কোনো কিছু আছে যে এই যে রাজনীতি জীবনে অনেক সমাজকল্যাণমূলক কাজ করেছেন, এমন কোনো অপ্রাপ্তি রয়েছে কি না যে করতে পারেননি, এরকম কোনো আফসোস রয়েছে কি না? অনেক আছে, অনেক আছে, এখন পর্যন্ত অনেক কিছু করতে পারিনি। আমার এলাকায় নির্বাচনী এলাকায় আমি আধুনিক কালীগঞ্জ বলে আমার হাত দিয়েই হয়েছে, যে ব্রিজটি হয়েছে আমার বাবার নামে শহীদ মহিউদ্দিন সেতু, সেটা দিয়ে শুরু হয়েছে আমার এলাকার উন্নয়ন। তারপরে আমার বিভিন্ন রাস্তাঘাট থেকে আরম্ভ করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল ক্ষেত্রে আমি অনেক কাজ করেছি। তারপরেও আমার মনে হয় যে আমার অনেক কাজ করা বাকি আছে, যেগুলো আমার করতে হবে এবং করা উচিত বলে মনে করি। তার মধ্যে অন্যতম হলো সমাজের কিছু পরিবর্তন করতে হবে। মানুষ, সমাজ উন্নত হচ্ছে কিন্তু মানসিকতার উন্নতি কিন্তু সেইভাবে হচ্ছে না, এ দেশের উন্নতি হচ্ছে, ধাপে ধাপে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু মানসিকতাটার জন্য ওই পর্যায়ে ঝাঁপিয়ে যেতে পারছে না। এই মানসিকতাটার উন্নয়নের জন্য আমাদেরকে অনেক পলিসি তৈরি করতে হবে, অনেক প্ল্যানিং করতে হবে, অ্যাডভোকেসি করতে হবে, দারিদ্রতা বিমোচনের জন্য আমাদের কাজ করতে হবে। কমে এসেছে দারিদ্রতা অনেক বেশি, তারপরেও যেটুকু আছে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপা, সামনে তো জাতীয় নির্বাচন, তো রাজনীতি নিয়ে আসলে কী ভাবনা আছে বা নির্বাচন নিয়ে কী ভাবনা আছে? সামনে জাতীয় নির্বাচন, তো আমি সবসময় আমার নির্বাচন যেদিন আমার হয়ে গেছে আগের নির্বাচন, ঠিক তার পরদিন থেকেই আমি মনে করি যে সামনে নির্বাচন, আমি সেভাবেই কাজ করেছি। আর একটা জিনিস খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশে, যে এই নির্বাচন হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হবে, কিন্তু এই নির্বাচনটাকে বানচাল করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে নানান ধরনের কনস্পিরেসি শুরু হয়ে যায়, এবং এমনকি আপনি নির্বাচন করার জন্য পেট্রোল বোমা মেরে মানুষ মেরেও ফেলেছে, এটাও তো আপনারা জানেন যে কত ঘটনাই না ঘটায়। তো সেই জন্য তো বুঝে নিয়ে নির্বাচন মানে আমাদের খুব সতর্ক থাকতে হচ্ছে, শুধু জনগণের খেদমত করলাম তাতেই সব হয়ে গেল তা না, তার বাইরেও এই কনস্পিরেসি ইত্যাদি ইত্যাদি এইগুলোর ব্যাপারেও আমাদের চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হচ্ছে। আমার এলাকায় আমি তো নির্বাচনের পরদিন থেকেই আমি নির্বাচন করছি, এমনভাবেই আমি মানুষের সাথে চলেছি, সেই জন্য নিজে সবসময় আশাবাদী থাকি, ওই আত্মবিশ্বাসটা আমার থাকে যে দল আমাকে আবার নির্বাচন করার সুযোগ দিবে, আর দিলে আমি ইনশাল্লাহ জনগণ আমাকে ফেলবে না, এটা আমার ভিতরের আত্মবিশ্বাস থেকে আমি বলি, বাদ বাকি তো সবই আল্লাহর ইচ্ছা। আপা, আসলে এবার আরেকটু যদি ব্যক্তিগত প্রশ্নে আসতে চাই, কি খেতে ভালো লাগে? আমি খেতে যেতে খুব পছন্দই করি, খাওয়াতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। তো একটা খাওয়া আমার বেশ ভালো লাগে, যখন কোনো খাওয়াতেই আমার ভালো লাগে না তখন পান্তা ভাত খাই আমি, আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা ভাতের সাথে কি খাওয়া হয় আসলে? পান্তা ভাতে আমি লেবু চিপে দেই, তারপরে একটু কাঁচামরিচ দেই, লবণ তো থাকেই কিছুটা, তারপরে যদি একটু গোস্ত থাকে গরুর গোশ একটু খাই তার সাথে, তারপরে একটু ভর্তা থাকলে কোনো যে কোনো ভর্তাই হতে পারে সেটা দিয়ে ওইটুকুন খেলেই আমার মনে হয় যেন হয়ে গেল, যেটা তখন রুচি থাকে না মুখে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তখন পান্তা ভাতই আমার সবচেয়ে ভালো লাগে। আর এছাড়া আমি মোটামুটি মনে করেন যে সব ধরনের খাবারই আমি খাই। আপনার জীবনের এই পর্যায়ে এসে আসলে জীবনকে কীভাবে দেখেন? জীবন অনেক সুন্দর, কিন্তু সুন্দর করতে হলে নিজেকে তৈরি করতে হবে, নিজে যদি মনে করি আমি ভালো থাকবো তাহলে ভালো থাকা কঠিন না, কিন্তু নিজে যদি মনে করি আমি সারাক্ষণ হাহুতাশ করব, আমি কেয়ার দিব না কাউকে, আমি এই করব না সেই করব না, জিনিসটাকে জটিল করি, তাহলে জীবন জটিল হয়ে যায়। কাজেই নিজেকে আসলে বুঝতে হবে, আর আশেপাশের যারা আছে সবাইকে ভালোবাসতে হবে। আর মৃত্যু ভাবনা নিয়ে যদি জানতে চাই? মৃত্যুর ভাবনা আমার খুব থাকে, আমি সবসময় মনে করেন দিনে অনেকবারই আমি বলি আল্লাহ মাফ করে দিয়েন, আর যেন মৃত্যুটা যেন সুন্দর হয়, আমার সহজ হয়, এটা আমি সবসময় বলতে থাকি, নামাজ যখন পড়ি তখনও এটা বলি।
আর সেটা মৃত্যু তো হবেই কনফার্ম, এটা তো মন খারাপও হয় অনেক সময় যে সব ছেড়ে চলে যাব, এই জিনিসটা ফিলিংসটা আসে অনেক সময়, কিন্তু সেটা তো এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। মানুষের জন্য যে কাজ করছেন এটাই আসলে বেঁচে থাকবে, এটা আসলে কখনোই সেটা নিয়েও আমি ভাবি না, সেটা নিয়েও আমি ভাবি না যে আমাকে সবাই মনে রাখবে ওই রাখবে, এটাও আমি চিন্তার মধ্যে আমি রাখি না। কোনো কিছুই মানে চিরস্থায়ী না, নিজের ভিতরের যে স্যাটিসফ্যাকশন এটাই আমাকে আনন্দ দেয়, এটাই আমাকে আনন্দ দেয়, এই আনন্দ নিয়েই আমি চলি। আপা আমাদের দেশ টিভির দর্শকদের জন্য যদি কিছু বলতেন। দেশ টিভি আমার কাছে খুবই প্রিয় একটি চ্যানেল, যার নামের সাথে দেশের নাম জড়িত, যেই দেশের জন্য মানুষ জীবন দেয় সেই দেশ টিভি দেশের জন্য কাজ করছে, কাজ করবে, তাদের সমস্ত কিছু এই দেশের মানুষের জন্য হবে, সেটাই আমি প্রত্যাশা রাখি। আর এই দেশ টিভির মাধ্যমে আমি সারা দেশের মানুষকে বলবো, আপনারা দেশকে ভালোবাসেন, দেশের সঠিক জিনিস চিন্তা করেন। আমাদের দেশের মানুষরা অনেক সময় ইমোশনাল হয়ে অনেক রকম কিছু করে ফেলে, কিন্তু সেটা না, আপনারা চিন্তা করবেন, ভালো করে ভাববেন যে এই দেশের জন্য কে কী করেছে, এই চিন্তাটা মাথায় রেখে দেশ কার হাতে থাকলে সবচাইতে ভালো এই দেশের মানুষ থাকতে পারে, তাকেই আগামী দিনে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার ঈদ অনেক ভালো কাটুক। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের সঙ্গে থাকার জন্য।